আমি সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে কামরুল ভাইকে একটু আলাদা শুভেচ্ছা জানাচ্ছি। কাল উনি আমাকে একটা ওই ওই এসএমএস পাঠিয়েছেন যে কথা ও কবিতা, বড় লোভ একটু কথা বলার। আপনারা কি ছোট্ট করে কবিতা বা ছোট্ট করে না, আমি আমি একটু একটু অভিজ্ঞতার কথা বলব। আপনার একটু আগে আজিজ ভাইকে দেখাচ্ছিলাম, আমি গত কালকে কলকাতা থেকে এসেছি। আমি ওদের সঙ্গে অনেকদিন ধরে কাজ করি, ওইখানে সারা বাংলা আবৃত্তি উৎসবের গত 3 মাস আগে সারা বাংলা আবৃত্তি উৎসব ছিল, ওইখানে আমি একটা লিখিত বক্তব্য পাঠ করেছিলাম, সেটা ছাপাও হয়েছে এবং সেই অনুষ্ঠানটি উদ্বোধন করেছিলাম আমি এবং অত্যন্ত চমৎকারভাবে নিয়েছিল। তার পরবর্তীতেই আরেকটা সংগঠন একটা ব্যক্তি ডক্টর অসিত সিংহ, ও খুব উৎসাহী হলো, আমার সঙ্গে কথা বললো। আমি বললাম যে তুমি অনুষ্ঠান করতে পারো সারা বাংলাদেশে, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ নিয়ে টকবক করে ফুটছে জাতিসংঘ, যে সময় স্বীকৃতি দিল সেই জন্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, ইউনেস্কো কর্তৃক স্বীকৃত এবং সারা পৃথিবীর মানুষ টকবক করে ফুটছে, তোমরা যদি পারো এর উপর একটা অনুষ্ঠান করো। 5 তারিখে ছিল সেই অনুষ্ঠান। আপনাদের গ্যাসার্সি জানাই প্রত্যেকটা কাগজে এসছে পশ্চিমবঙ্গের কলকাতার একটা জায়গায় এসছে, 11টার সময় ছিল, বললো মহাকবি নজরুল বঙ্গবন্ধু শেখ মুজিব গ্লোবাল রিসার্চ সেন্টারের উদ্যোগে অনুষ্ঠানটি হয়েছে, সেটারও উদ্বোধন করেছি, ছবিও আছে, সবই নিয়ে এসেছি, সেই সব কথা বলা দরকার নেই। আমি শুধু কী করেছি সেইখানে সেটুকু বলি। আমি উদ্বোধন করার পরে একটু বলি নেই, উদ্বোধন করার পরে আমি খুব অভিভূত হয়ে গেলাম যে 7ই মার্চের ভাষণ এবং বঙ্গবন্ধু সম্পর্কে অনেকেই অনেক কিছুই জানেন না। আমি তাদেরকে বললাম যে বড় দুর্ভাগ্যের বিষয়, আপনারা বাঙালি, আমরাও বাঙালি, কিন্তু বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিব, তার বক্তব্য আপনারা জানেন না, শুনতেই পারেন না, 7ই মার্চের ভাষণ কি আপনারা অনেকেই জানেন না, বোঝেন না, আজকে কি হচ্ছে কোনো খবরই আপনারা রাখেন, আপনাদের টেলিভিশন এখানে আসে না, আমরা যা আসি তাই বলি, বলে টুলে চলে যাই, আপনাদের দিদিদের দেখে কিন্তু আমাদের ভাইদের আপনারা দেখেন না, এই যে টেলিভিশন আসেন না। মমতাকে বললাম, আমার মতো করে আমি বললাম, আমি অজস্র বললাম, বলার পরে প্রচণ্ডভাবে ওরা নিল, নেওয়ার পরে নেয়ার পরে আমি বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটি আগাগোড়া প্রথম থেকে চমৎকার করে উপস্থাপন করলাম এবং বিশ্বাস করবেন কিনা জানি না, ওরা এতভাবে উদ্বুদ্ধ হলো, হ্যাঁ ওরা উদ্বুদ্ধ হলো, আমাকে ধন্যবাদ জানালো। হ্যাঁ পুলিশ, ওদের পুলিশ এসে কট করে আমাকে নিয়ে এসে সব অভিবাদন দিল। এটা বলার কারণ আমি এটা এইটুকু বললাম এই কারণেই যে শুধু এখানে না, সারা পৃথিবীতে যখন টকবক করে ফুটছে তখন আমার পশ্চিমবঙ্গের মানুষ জানে না, এই জন্যে সবাইকে আমার মনে হয় তাদেরকে জানানো উচিত যে বঙ্গবন্ধু কী, বঙ্গবন্ধুর ভাষণ কী। আমায় খুব চমৎকার একটা সাকসেসফুল একটা অনুষ্ঠান করে আসছি, আমি উদ্বোধন করেছি, উদ্বোধনে বক্তৃতা দিয়েছি, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ শুনে বলে আসছি, তাই এখন আর সেই সম্পর্কে বলার, আরও আমার দাদা আছে বলবেন, সবাই বলবেন 7ই মার্চের ভাষণ আমাদের এমন বাঙালি নাই যে প্রত্যেক জানেন না, আমার মনে হয় অনেকেই মুখস্থ আছে, বাংলাদেশের সমস্ত গ্রামগঞ্জ থেকে অনেকের মুখস্থ আছে। সেই সম্পর্কে আর বেশি কথা বলা যাবে না, কারণ অনেক পাঠ অনেক কবিতা পড়বেন, অনেক পাঠ অনেক বক্তৃতা দেবেন, আরও সবাই আসবেন। আমি একটি কবিতা পড়ে আমার মনে হয় বক্তব্যটি এখানেই শেষ করি। আমার কবিতার নাম দাঁড়াও কমরেড একটুখানি দাঁড়াও। ছাদের স্বপ্নপুরী যখন ধাবিত খোঁদলের দিকে, তখন হিংসায় প্রতিহিংসা এবং প্রতিহিংসায় ধ্বংস ডেকে আনে, আর ইহাদের উহাদের নিধন তালিকা স্বরূপ হয়তোবা ইহারাও তৈরি করে নিধন তালিকা, পাশাপাশি সর্বত্র বিনামূল্যে বিতরণ হয় বেহেস্তের চাবি, মঞ্চে আবির্ভূত দারুণ সব নির্ভেজাল প্যাথিডিন, অন্তরিক্ষের ফাতনা নেশাগ্রস্ত মহা আকর্ষীয় জলে ডুবে যায়, অতএব কামসুবাসী নারীর নিঃশ্বাস আর প্রকৃতির কামাসক্ত হৈমন্তী শুক্রাণী দিবস রজনী সকলেই সুখ নিদ্রায়, তথাপিও প্রতিকূল আবহাওয়ার উল্টো স্রোতে ঠেলে
বারবার তুমি এই মোহনায় এসেছো বলেই কমরেড একটু দাঁড়াও, তুমি আর একবার সেই মন্ত্র উচ্চারণে আমাদের স্বাগার বীর্যে উৎপাদিত নবান্নের খানিকটা শ্লোক বলে যাও। কেননা রক্তাক্ত বৃষ্টি ধোয়া কাদায় এখনো এখনো ধোঁয়াশে আমাদের চোখ, মানুষ ধোয়া আগুন মুখে তুমি এখনো সর্বদা বলো নাটকের যবনিকা সংলাপ। তুমি আরো বলো, দেবার শব্দগুচ্ছ থেকেই নাকি পাওয়ার স্বপ্ন নেবে আসে? তোমার কথা আমি বুঝিনি এবং তোমার আকণ্ঠ ছন্দ তখন আমি বিকলাঙ্গ প্রতিকার প্রতীকের প্রলাপ ভেবে নিয়েছিলাম, সবাই নিয়েছিল, কবে পঁচাত্তরের পরে। কিন্তু আজ গভীর রাত্রে অন্ধকার ছেড়ে শ্রমজীবী শরীর থেতলে থেতলে কেমনই তোমার ভোরের প্রহরগণি। দেখতে চাই কোথায় সে জোয়ারের উত্থান পতন, কোথায় সে রুদ্র ফণা অপেক্ষমান। আজ আমি দেখি কোনো কোনো বুকের ছেঁড়া তার সদরে অন্দরে বাজে, দেখি দিবালোকের মতো শস্যের দৃশ্যে এবং অস্পৃশ্যর আগুনের ফুলকি। আবার এই নোনা জলের ভিতরেও দেখি নিঃসংকোচে কোথাও ভেসে বেড়ায় বুনিয়াদি হাঁস। পক্ষান্তরে হেমন্তের বসন্তের চিত্তালি প্রশ্বাস সমূহ আজও খুঁজে ফেরে তোমার বুকে জমা সেই তেজি ঝড়। তুমি দাঁড়াও কমরেড, আর একটুখানি দাঁড়াও, দেখে যাও অসংখ্য ছবল খেয়েও কেমন নীরবে ওড়ে তোমার পতাকা মিছিল, আমাদের হাজার বছরের রক্তাক্ত পতাকা মিছিল, তোমার রক্তের ভাষণ সব কিছু। পাশাপাশি দগদগে অঙ্গারগুলো প্যাথিরির আকর্ষণে কি অনাংশ ঢুকে পড়ে অনির্বাচিত নাতিচিত গহবনে। আর আমি কেবল সারাক্ষণ আমার শ্লাঘায় লিখে রাখি উত্তপ্ত পঙ্ক্তিমালা। এরপর বহু অপেক্ষাত ডা ফোটা সে ফুলের ভেতরে উদ্ভাসিত কিছু অনুজীব সঙ্গে নিয়ে লৌকিক ফেরেবাজ আস্তিক যাজকগুলোর আবক্ষ উন্মোচন করি তোমারই মন্ত্রে। তারপরেও তোমার কি নিয়ে যারা স্বেচ্ছাচরিত করে, তোমাকে কটাক্ষ করে, তোমাকে অদৃশ্য লাশে পরিণত করে, পরিষ্কার আমিও তাদের জীবিতই বর্গে প্রেরণ করি। অতএব একটু দাঁড়াও, আর একটু দাঁড়াও, আর একটুখানি দাঁড়াও কমরেড, শেষবারের মতো আত্মনিহত হবার জন্যে আমিও খানিকটা প্রস্তুত হয়ে আছি। ধন্যবাদ সবাইকে।